বেবি, গুড মর্নিং বেবি। তুমি এখনো ঘুম থেকে উঠছো না? 9টা বেজে গেল, কখন ঘুম থেকে উঠবে তুমি? নো মম, ভীষণ ঠান্ডা, এত ঠান্ডায় আমি এত তাড়াতাড়ি উঠতে পারবো না। আমি একটু পরে উঠবো মম। ও বেবি, আই আন্ডারস্ট্যান্ড। আমার ঠান্ডা লাগছে না? ঠিক আছে বেবি, কোনো চাপ নিও না, তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও। এই সবে ভোর 9টা বাজে, রিল্যাক্স বেবি, রিল্যাক্স। ওকে মম, থ্যাংক ইউ। আরে মানা, কটা বাজলো? বেলা 6টা বেজে গেল, তুই এখনো পরে পরে মশার মতো ঘুমাচ্ছিস রে? ওর উঠে একটু হাঁট, সংসারে কাজ বাজ কর, আমার একটু হাতাপাতি খেটে দে, কাজ দেবে না সেখানে পরে পরে হাঁ করে ঘুমাচ্ছে। 6টা বেজে গেল, কত বেলা হয়ে গেল, সবাই ছেলে পুলে উঠে পড়তে বসে গেল, তুই এখন এখানে পরে পরে ঘুমাচ্ছিস, তাহলে ওর একদম জল ছিটিয়ে দেবো। আরে বাবা, একটু ঠান্ডাতে ঘুমাতে দেবে না? এই ঠান্ডাতে কোথায় সবাই ঘুমাচ্ছে না, সারাক্ষণ চোখে ঘুম নেই, ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে। ভালো লাগে না, আমি এখন ঘুম থেকে উঠবো না, এই সময় 6টা বাজে। তুমি যাও যাও যাও, ঠান্ডাতে একটু ঘুমাতে দেবো। এই নাও, তোমার জন্য আমি বেড নিয়ে আনলাম, এখন তোমাকে একটু ঘুম থেকে উঠতে হবে না, তুমি আরামসে এই গ্রিন টিটা খেয়ে নাও, তাহলে তোমার শরীরটা অনেক রিল্যাক্স হবে। ঠিক আছে, এই নাও, ধরো তোমার বেডটি নাও। থ্যাংক ইউ মম। আরে মা, কি হলো, তুমি লেপটা টেনে নিচ্ছো কেন এই ঠান্ডায়? উরে বাবা রে, কি ঠান্ডা রে। এই চাচিস কেন? হ্যাঁ তুই ঘুমাই বলে কি আমি বিছানা তুলবো না? আমি কি কম্বল কম্বল রোদে দেবো না নাকি? তোর মুখের সামনে এসে কি আমি ধরবো? মেয়ে আমার, চাখা চাখা আমার, আমার একদম আদরের মেয়ে, একদম সংসারে কত কাজ করে ফেলে, ওটা এক্ষুনি আমি বালিশ রোদে দেবো, কাঁথাটা আমি রোদে দিচ্ছি, চল এখান থেকে। কোথায় এই ঠান্ডায় বলবে একটু মেয়ে চাখা, একটু বেটি দিয়ে যাবে না, লেপ টেনে নিয়ে পালিয়ে যাচ্ছে, ভালো লাগে না। ঠান্ডা হগো, ওরিটা তো ঠান্ডা লেগেছে, যে কাক ভোর থেকে উঠে আমি বসে আছি, গায়ে একটা সোয়েটার দিয়েছি, কিছু পরেছি, ঠান্ডা দেখাচ্ছে, কাজ করবি না তো ঠান্ডাই লাগবে, তাড়াতাড়ি ওঠে, তো গায়ে না বালতি ভরে জল ঢেলে দেবো, তাড়াতাড়ি উঠে আস। কি ঠান্ডা, ঘুমাতেও দেবে না। শীতকাল এসে গেল আর আমার কাছে কিছু শীতে পড়ার মতো কোনো ড্রেস নেই। সেই আগের বছর তুমি যা কিনে দিয়েছিলে, আমি কি এবারে শীতে কিছু শপিং করবো না মম? ও শিট, আমি তো একদমই ভুলে গেছিলাম যে তোমাকে আমি আগের বছরই শীতের পোশাকগুলো কিনে দিয়েছি, এই বছর তো তোমাকে আমি কোনো শীতের শপিংই করাইনি, সরি বেবি, আই এম সো সরি। ওকে মম, ঠিক আছে, তুমি এক কাজ করো বেবি, তুমি আলমারি থেকে 50,000 টাকা নিয়ে নাও, নিয়ে তুমি তোমার মনের মতো সমস্ত কিছু শপিং করো, আমাকে কিছু বলতে হবে না, তোমার যেটা ইচ্ছা সেটা। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ মম, আমি এক্ষুনি গিয়ে আজকে শপিং করে আনছি, তোমার জন্যও আনছি, আমার জন্যও আনছি, বাই মম। ও মা, এবার একটা শীতের জামা কিনে দাও, সেই তো দাদু সোয়েটার পরেই সেই কাটছে, এবার তো একটা সোয়েটার কিনে দাও ভালো শীতের। শীতের জামা কিনবি মানে? তোকে 5 বছর আগে সব শীতের ভালো ভালো জামাগুলো কিনে দিয়েছি, সেগুলো কি তোর একদম ছোট হয়ে গেছে? সেগুলো কি গায়ে ঢুকছে না? না, এই ঠান্ডায় আর একে পরে চলে না, একে পরেই বাজার যাবো, একে পরেই হাটে যাবো, একে পরেই সব জায়গায় যাবো, এই সোয়েটার পরে যাওয়া যায় নাকি? সবাই আমাকে দেখে হাসে, একটা ভালো সোয়েটার কিনে দাও। নাটক হচ্ছে, বাবা টাকা যেন উঠছে, বাবা একটা ঘরের সামনে টাকার গাছ লাগিয়ে রেখেছে, আমার মেয়ে যা চাই গিয়ে গাছ নাড়া দেবো, আমি একদম টাকা পরে যাবে, টাকা কাছে বসে আছে, জামাগুলো আছে না ওই জামাগুলোই পরবি, দরকার হলে না গায়ে চাপা চাপা দিয়ে বসে থাক। ঠান্ডা লাগছে, ওই উনুনের পাশে বস্তা রেখেছি, বস্তা পরে নেই, 5 বছর আগে কতগুলোকে সোয়েটার কিনে দিলাম, সব নিজের টোটাল 2টো সোয়েটার কিনে দিয়েছি, এখন কিনা বলছে সোয়েটার নেই, সোয়েটার কিনতে হবে, এখনো 5 বছর চলবে ওটা, এখনো বলে এটাকে নাকি 5 বছর চালাবো, হায় ভগবান। ভালো লাগে না, একটা কোনো কিছু জিনিস ঠিক নেই, আমার একটু ভালো লাগবে না। হোয়াটস প্রবলেম বেবি? অ্যাকচুয়ালি মম, গিজারটা থেকে ভালোভাবে জল পড়ছে না, জলটা গরম হতে অনেকটা টাইম লাগছে, আমি এতক্ষণ টাইম ওয়েস্ট করতে পারবো না, আমার বিরক্ত লাগছে মম। ঠিক আছে, তুমি এক কাজ করো, আজকের দিনটা তুমি একটু কষ্ট করে তুমি স্নানটা করে নাও, আমি কালকে তোমার জন্য ভালো কোম্পানি, সব থেকে ব্র্যান্ডেড কোম্পানি গিজারটা আমি তোমার জন্য তোমার বাথরুমে লাগিয়ে দিতে বলবো, কেমন? ওকে মম, ঠিক আছে, আমি এখন যা হোক করে চালিয়ে নিচ্ছি। মানে সুইটহার্ট, কত কষ্ট হচ্ছে মেয়েটার এই শীতে, তুই জাস্ট ফুলেই গেছিলাম। হ্যাঁ রে, কটা বাজে? 10টা বাজে গেল, এখনো চান করিস নি কেন? স্নান করবো না, প্রচুর ঠান্ডা লাগছে, একটু গরম জল করে দাও মা, প্রচুর ঠান্ডা, এই ঠান্ডায় স্নান করা যায়? আজকে তো মনে হয় এবার বরফ পড়বে। আহ গো, ঠান্ডা বিশ্বের সমস্ত ঠান্ডা ওর কাছে একদম চলে এসেছে, কোনো ঠান্ডা ফান্ডা নেই, যা চান কর, একটু গরম জল করে দেবে না? কি গরম জলে, শীতকালে গরম জলে একদম চান করতে নেই, গরম জলে চান করলে চুল পেকে যাবে, তারপর হচ্ছে গা গরম হয়ে যাবে, শীতকালে শরীর ঠান্ডা রাখতে হয়। তাহলে কাজ করো না মা, সবাইদের ঘরে দেখি কি সুন্দর গিজার থাকে, আমাদের একটু গিজার বসাও না ঘরে, তাহলে একদম কি সুন্দর আরামসে চান করবো। তাহলে কিনতে কত টাকা লাগে জানিস? তারপর কারেন্ট কতটা পুড়বে জানিস? বাবে, টাকা ইনকাম করতে হয়ে যাচ্ছে, মেয়ের গিজারে চান করবে, যাই সর্ষের তেল মা, মেখে যা চান কর, সমস্ত ঠান্ডা চলে যাবে। আমাদের ঠান্ডা সে করছে, সকাল থেকে উঠে আমরা কাজ করছি, ঠান্ডা ঠান্ডা চান কর। মম, আই এম সো হাংরি, কি খাবো এখন? তুমি এক কাজ করো না, তুমি অনলাইনে খাবার অর্ডার করে নাও, আমার জন্যও আনো, তোমার জন্যও আনো, তোমার বাবার জন্যও নিয়ে চলে এসো, অনলাইন অর্ডার করিয়ে দাও না। ওকে মম, দ্যাটস ফাইন, সমস্ত শীতের খাওয়া স্পেশাল তুমি অর্ডার দাও, ঠিক আছে? ওকে মম, টোটালি উইন্টার স্পেশাল আমি ডিশগুলো আজকে দেখছি, ঠিক আছে মম? ও মা, আগে খিদে পাচ্ছে, কি রান্না হয়েছে আজকে, কি খাবো গো? মা না, ফুলকপি খাবি, একটু ফুলকপির তরকারি করে দি। ফুলকপি? আরে তোমার একটু ফুলকপি ছাড়া আর কিছু নেই, সেই তো গোটা শীতটা ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, এই তো খাওয়াচ্ছে, এর বেশি আর কিছু আছে? ফুলকপি একটু ভেজে দি তাহলে, আলু দিয়ে ফুলকপি দিয়ে ভেজে দেবো। না খাবো না। তাহলে এক কাজ করি, একটু মুড়িতে ফুলকপি মাখিয়ে দি, ফুলকপি খা, অন্য কিছু করো, হাওয়া খা, চারপাশে তো হাওয়া দিচ্ছে, হাওয়া খা, শীতকালে ফুলকপি খাবি না তো কি খাবি রে, খেতে হবে না, যা এখান থেকে যা, ভাগ,
আমি বাবা যাই একটু মুড়িতে ফুলকপি মাখিয়ে খাই। ফুলকপি খাবো না, খালে তোমার ফুলকপি তুমি খাও, তুই ভালো খেতে। মম অ্যাকচুয়ালি ভীষণ ড্যান্ড্রফ হয়েছে, এই শীতকালটা এলে এরকম ড্যান্ড্রফ হয়ে যায়, আমি যে কি করবো আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। ফর্ম তুমি পার্লারে চলে যাও, পার্লারে গিয়ে একটা ভালো মতো মাসাজ নিয়ে নাও, একটা স্পা করিয়ে নাও, হেয়ারটা একটু স্মুথিং করে নাও, হেয়ারটাকে একদম সুন্দরভাবে যত্ন নাও। এই মাসে যত্ন নেবে না তো কবে নেবে বলো তো? তোমাকে অত ঘর বা কোনো ট্রিটমেন্ট করতে হবে না, তোমার মায়ের কি এতটাও খারাপ অবস্থা এসে গেছে যে তুমি ঘরে ট্রিটমেন্ট করতে চাও? পার্লারে যাও, একটা ভালো দেখে পার্লারে গিয়ে একদম সুন্দর ট্রিটমেন্ট নিয়ে এসো। ওকে ভাই, সুইট মম, লাভ ইউ মম ভাই। ও মা বলছি মাথায় না ভীষণ ডান্ড্রফ হয়েছে, একটু টাকা দাও না 500 টাকার মতো, একটা ভালো তেল কিনবো ভাবছি, একটু পার্লারে গিয়ে মাথাটা একটু মেসেজ করি আসবো, একটু দাও না মা 500 টাকা। হবেই তো হবে, কেন হবে না? হ্যাঁ মাথায় তেল মাখিস, আয় নারকল তেলটা নিয়ে আয়, আমি জব জবে করে মাথায় এরকম ঘষে ঘষে মাখিয়ে দিলে সব চলে যাবে। আবার নাকি একটু কি খুশকি হয়েছে, একটু চামড়া উঠবে মাথা থেকে, তার জন্য নাকি আবার 1000 টাকা খরচা করতে হবে, শ্যাম্পু তেল কিনতে হবে। নারকল তেলের মতো কিচ্ছু হয় না, এরকম করে মাথায় চেপে চেপে ঘষে মেখিয়ে দেবো, সব একদম ডান্ডা মুড়ে পালিয়ে যাবে। আমাদের আছে দেখ তো, আমাদের মাথায় কিছু আছে? তোদের চত্ব বাবা ঢং, নারকল তেল নিয়ে আয় মাখিয়ে দেবো মাথায়। মম অ্যাকচুয়ালি বলছিলাম উইন্টার তো এসেই গেল, আর এই টাইমে একটু না কোথাও ঘুরতে গেলে, একটু পিকনিক করলে আমার তো ঠিক ভালো লাগে না। মম চলো না আমরা কোথাও একটু ঘুরে আসি। মেনলি আমি বলছিলাম আমি একটু ঘুরে আসবো আমার ফ্রেন্ডদের সাথে, কোথায় যাওয়া যায় বলো তো? মম আমার মনে হয় তুমি কাশ্মীরটা গিয়ে একবার ঘুরে আসো, আই থিঙ্ক বেটার হবে ওইটা। কাশ্মীর? ওকে মম, ইউ ওয়াজ সো সুইট মম, মাই ফুজুপু মম। একটা কাজ করো, তুমি বরং কাশ্মীরটা ঘুরে আসো, আমি তোমার টিকিট আজকেই বুক করিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাই সুইট বেবি যাও। আচ্ছা মম দ্যাটস ফাইন, আমি এক্ষুনি গিয়ে সব প্যাকিং গুলো করছি, তুমি তাড়াতাড়ি কনফার্ম করে নাও। মাই সুইট মম। ওমা বলছি শোনো না, সবাই না এই সময় শীতকালে ঘুরতে যাচ্ছে, পিকনিকে যাচ্ছে, আমরা তো কোথাও যাইনি বলো, কত বছর আমরা কোথাও ঘুরিনি, চলো না একটু আমরা ঘুরে আসি। ঘুরতে যাবি? বা কি ভালো, আমরা না সেই কবে গেছিলাম বলতো তোকে নিয়ে ছোটবেলায়, হ্যাঁ 10-15 বছর হয়ে গেছে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ভালো কথা বলেছিস, বল না কোথায় ঘুরতে যাবি। আরে তুমি বলো না আমি বলবো? আচ্ছা চো না, এই শীতকালে বেশ চিড়িয়াখানায় যাবে, এরকম বাঘলা হবে, জিরাফ নাচবে, এরকম হনুমান থাকবে, করবে, চো আমরা চিড়িয়াখানায় যাবো, এটা একটা ঘোরার জায়গা। চিড়িয়াখানা যাবো? লোকে কোথায় কাশ্মীর যাচ্ছে, দার্জিলিং যাচ্ছে, কত ভালো ভালো জায়গা যাচ্ছে, অন্তত দীঘা চলো, পুরী চলো, চিড়িয়াখানা? চিড়িয়াখানায় যাবি না তো কোথায় যাবি রে, কত বড় হয়ে গেছিস একদম, চ চিড়িয়াখানায় যাবো। হ্যাঁ তোর বাবা আছে, তোর বাবাকে আজকে বলি এলে আমরা চিড়িয়াখানায় যাবো। কিন্তু কি নিয়ে যাবো চিড়িয়াখানায়, কি খাবো? কাজ করি, ঘরে তো ফুলকপি ছিল বুঝলি মা, না ফুলকপি নিয়ে যাবো, ফুলকপি মুড়িতে মাখিয়ে নিয়ে যাবো, ফুলকপি ভাজা নিয়ে যাবো, তারপর ফুলকপি একটু ওই ফুলকপির একটু চচ্চড়ি করে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওই চিড়িয়াখানায় বসে বসে বাঘ দেখবো, হাতি দেখবো, আর ফুলকপি দিয়ে মুড়ি ভাজা খাবো, তাহলে তবেই তো মজা। চিড়িয়াখানায় যাবো, হ্যাঁ ফুলকপি খেতে খেতে।